হেই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনাস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের একটি খুবই সহজ আর মজাদার পিঠার রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো বিন্নি চালের পাটিসাপ্তা পিঠা এটাকে অনেকে জাল পুলিও বলে থাকে তো এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন শেয়ার করে ফেলি এই পিঠাটা তৈরির জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণের বিন্নি চাল নিয়েছি আর এই পিঠাটা অবশ্যই শুধুমাত্র বিন্নি চাল দিয়েই করতে হবে আতব চাল দিয়ে এই পিঠাটা কখনোই হবে না তো আমি এখানে হাফ কেজি পরিমাণের বিনি চাল নিয়েছি তার সাথে নিয়েছি নারকেল আর হচ্ছে চিনি তো এখন এখানে আমি লবণ দিয়ে যে চালের গুঁড়িটা আছে ওটার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর আপনাদের বলে রাখি এই যে চালের গুঁড়িগুলো আছে সেগুলোকে আমি পাটাপোতায় পিষে নিয়েছি ধুয়ে শুকিয়ে পাটাপোতায় পিষে নিয়েছি এটাকে অবশ্যই ব্লেন্ডার অথবা পাটা সাহায্যেই পিষে নিতে হবে তো এখন লবণটা মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি পানি অ্যাড করছি এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে গুড়িটাকে খুব ভালো করে মিক্স করব। কিছুটা আমরা হাপা পিঠার জন্য যেভাবে গুড়িকে রেডি করি ঠিক সেমভাবেই এই গুড়িটাকে আমরা রেডি করব। প্রথমে আমি এক কাপ পরিমাণের পানি দিয়েছি লাগলে পরে আরও পানি অ্যাড করব। আর এই গুড়িগুলাকে এভাবে হাতে সাজে ভালো করে ঝেড়ে ঝেড়ে বা চটকে চটকে আমি মেখে নিচ্ছি তো এখানে আমার এক কাপ যে পরিমাণে পানি নিয়েছিলাম সেই পানিতেই কিন্তু গড়িটা একদম রেডি হয়ে গিয়েছে এই তো আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা দেখার জন্য এইভাবে মোট করে তারপর একটু প্রেস করলে দেখবেন এগুলা ভেঙে যায় মোট না হলে বুঝবেন যে এই গড়িটা রেডি হয়নি আর একটু পানির প্রয়োজন আছে তো এখন এটাকে আমি চেলে নেব আর চালার জন্য এখানে আমি এরকম বড়ো ছিদ্রযুক্ত চালনি নিয়েছি এই চালনি দিয়েই এই চালের গুড়িগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে সেইমভাবে যেভাবে আমরা ভাপা পিঠার জন্য গুড়ি রেডি করি ঠিক সেই একইভাবে চেলে আমি এই গুড়িগুলোকে রেডি করে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন তো আমার গড়িটা রেডি হয়ে গিয়েছে এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি আর পুরের জন্য এখানে আমি এক কাপ পরিমাণে নারকেল নিয়েছি নারকেলটা একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে খুব মিহি করে কুড়িয়ে নিতে পারেন তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি এইখানে আপনারা গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তো এই চিনি আর নারকেলটাকে মিক্স করে নিলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে আর এটাকে চুলায় রান্না করার কোনোই প্রয়োজন নেই তো এখন আমার পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে তো চলুন আমরা পিঠা বানাতে চলে যাই প্রথমে আমি একটি ননস্টিক প্যানের মধ্যে এভাবে চামচের সাহায্যে গুড়িগুলা দিয়ে খুব আলতো করে প্রেস করে করে চারপাশে ছড়িয়ে দেবো আর এটাকে বেশি জোরে প্রেস করলে মাঝখান থেকে ফেটে যাবে আমি কিভাবে করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন এটাকে আমি দশ সেকেন্ডের জন্য ঢেকে দেব এর বেশি ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই দশ সেকেন্ড পর এখানে আমি ঢাকনাটা খুলে নেব খুলে এখানে আমি আগের থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব আর এখানে বেশি পুর ইউজ করার প্রয়োজন নেই আর আমি বলে রাখি এখানে কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে তো পুরটা দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে আলতো করে পিঠাটাকে এভাবে ভাজ করে নেব শুধু দুটো ভাজ দিলেই যথেষ্ট পাটি সপ্তাহে পিঠায় আমরা তিনটে ভাজ দিই কিন্তু এই পিঠার জন্য আমাদের দুটো ভাজ দিলেই যথেষ্ট ভাজ দিয়ে এরকম চামচের সাহায্যে একটু প্রেস করে নিলেই কিন্তু আমার পু আমার যে পিঠাটা আছে বিনি চালের পিঠা সেটা একদম রেডি হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলা পিঠাকে বানিয়ে নিয়েছি খুব সহজে আপনারা এই বিনি চালের পাটেশা পিঠাটা বাসায় ট্রাই করতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ